স্বপ্ন দেখেছিলেন এক ব্যক্তি, এখন অনেকের ভাস্কর্যকে দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা, একেবারে বাঙালির ঘরে ঘরে জায়গা করে নেওয়ার বাসনা, লক্ষ্য ভাস্কর্য সহ অন্য শিল্পকর্মকেও বিশ্ব দরবারে দাঁড় করানো। স্বাধীনতার স্বপক্ষে নিজের অবস্থান তুলে ধরতে নৃ ঘুরে বেরিয়েছে জেলায় জেলায়, স্থাপন করেছে অসংখ্য স্বাধীনতা স্মারক ভাস্কর্য, গড়েছে যশোরে কেশবপুরে জাতির পিতার ভাস্কর্য, সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চেতনা একাত্তর, বান্দরবানে স্বাধীনতা একাত্তর। কাজের মূল অনুপ্রেরণা বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন থেকে একাত্তর, ঢাকার একশো বছর, নারায়ণগঞ্জের শতবর্ষের ইতিহাস, স্থান পেয়েছে নৃ আর্টসের টেরাকোটায়, ভাস্কর্যে, মুরালে, ফাউন্টেনে। 15 বছরের দীর্ঘ পথচলায় বাধা এসেছে অনেক, কাজের গতি কখনো কমেছে কিন্তু থেমে যায়নি, বরং ঠেকে ঠেকে আরও অনেক নতুন পথ বেছে নিয়েছে নৃ আর্টস। অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে তৈরি করেছে ক্যালিগ্রাফি, রাধাকৃষ্ণ, দুর্গা ও যিশু। নৃ আর্টসের সৃষ্টিতে সবসময় প্রাধান্য পেয়েছে বাংলার প্রকৃতি, নিজস্ব শিল্প সংস্কৃতি। এই চেতনা থেকে সুনামগঞ্জে তৈরি করেছে মরমী শিল্পী হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমন ও দূরবীন সার ভাস্কর্য। কাজের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া শরণ আছে। বরাবরই আধুনিকতার সাথে পাল্লা দিয়ে এগিয়েছেন নৃ, শুধু সনাতনী পদ্ধতিতে পরে না থেকে যুগোপযোগী যন্ত্র ব্যবহারেও দক্ষতা দেখিয়েছে। মাটি, ইট, সিমেন্ট, বালি, টাইলস, কাঠ, এসবের চেয়ে অনেক বেশি কাজে লাগিয়েছে মার্বেল ডাস্ট, ফাইবার গ্লাস, জিএফআরসি কংক্রিট, রেজিন, ইপক্সি রেজিন, ব্রোঞ্জের মতো উপাদান। প্রায় অর্ধশত বড় কাজের অভিজ্ঞতা এখন নৃ আর্টসের। ছোট্ট একটা স্বপ্নের শুরু ছোট্ট একটা স্টুডিওর মধ্য দিয়ে। ছোট্ট এক শহর থেকে অল্প কিছুদিন হল রাজধানীতে পা পড়েছে নৃ আর্টসের। এরই মধ্যে ডালপালাও গজিয়েছে অনেক। ছোট্ট নৃ এখন বড় বড় কাজের জন্ম দিচ্ছে। বিশাল বিশাল প্রকল্প, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ফাউন্টেন, রিলিফ ওয়ার্ক, ব্রোঞ্জ পণ্য ও ক্রেস্ট তৈরি করছে। ঢাকা সহ সারা দেশে সাধারণের ঘরে পৌঁছে দিচ্ছে শিল্পকর্ম। দক্ষতা উৎপাদনে প্রতিযোগিতা করছে উন্নত বিশ্বের সাথে। আমাদের স্বপ্ন অন্যের মধ্যে বুনে দেওয়ার প্রত্যাশা পূরণ, সেজন্য একটি অবৈতনিক ভাস্কর্য স্কুল গড়ে তোলার শিকড় গেড়েছি অনেক আগেই। এই দীক্ষা আর চেষ্টা শুধু নিজের বেঁচে থাকার তাগিদে নয়, দেশ, মানুষ ও সংস্কৃতির ঋণ শোধের লক্ষ্যে। আমাদের বিশ্বাস, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একদিন আমাদের শিল্প সংস্কৃতিও নেতৃত্ব দেবে বিশ্ব দরবারে।